আমরা অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপস ইউজ করে থাকি। ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেও পারি, ফটো আপলোড করতে পারি, রিলসও আপলোড করতে পারি। এগুলো আপলোড করার মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারি। আবার অনেকেই আছে ফেসবুক চালানো খুবই অপছন্দ করে, পরিবার চায় না যে ফেসবুক চালাক। আবার অনেকে আছে নিজেই ফেসবুক চালানো পছন্দ করে না, অনেকেই তার পরিবারের কাছে ভালো থাকার জন্য ফেসবুক অ্যাপসটাকে হাইড করে রাখে। এখন ফেসবুক অ্যাপস যে হাইড করে রাখছে, দেখা যাচ্ছে আপনি মোবাইলটা অন্য কেউ নিচ্ছে, নিয়ে ডাইরেক্ট ফেসবুকে চলে যাচ্ছে, আপনার প্রাইভেসি থাকে না, এমন সমস্যাও কিন্তু আমরা পড়ে থাকি। এখন এই ফেসবুক অ্যাপস যে হাইড করা আছে, এই হাইড থেকে হাইড যখন আপনি করবেন, তখন মোবাইলের ডিসপ্লেতে আপনি কিন্তু ফেসবুক অ্যাপসের আইকন আপনি পাবেন না। ফেসবুক যে একটি লোগো আছে অ্যাপসের, এটি আপনার মোবাইলে আর শো করবে না। তাহলে কীভাবে আবার শো করাবেন? আপনি তো হাইড করে রাখছেন, এখন আনহাইড করতে হবে। আনহাইড করলেই কিন্তু আপনার মোবাইলে আবার শো করবে। এখন আনহাইড কীভাবে করবেন প্রশ্ন হচ্ছে এটাই। আমি আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ফেসবুক অ্যাপসটি আনহাইড করবেন। এর জন্য যে কাজটা করতে হবে, মোবাইলের ডিসপ্লেতে চলে আসবেন। মোবাইলের ডিসপ্লেতে এসে আপনি এখান থেকে সেটিং যে অপশনটি আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে উপরের দিকে আপনি সার্চ সেটিং নামে একটি অপশন পাবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি অ্যাপস হাইড একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে হাইড অ্যাপস নামে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে একটি অ্যাপস ওপরের দিকে আছে, এনাবল করে এটি এনাবল থেকে আনএনাবল করে দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে মোবাইলের ডিসপ্লেতে খুঁজবেন যে অ্যাপসটি, এই যে ফেসবুক অ্যাপসটি কিন্তু চলে এসেছে। এভাবে হাইড করা অ্যাপসকে আপনি মোবাইলের ডিসপ্লেতে আনতে পারবেন। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। প্লিজ ডু নট ফরগেট সাবস্ক্রাইব। Thank you for watching my video.